এরকম করে জামের বত্তা কেটে কে পছন্দ করেন তো আপনারা সবাই কমেন্টে জানিয়ে দেবেন কার কার বেশি পছন্দ জাম হ্যালো বিরুয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহ রহমতে আপনাদের সবার ধোয়াই অনেক ভালো আছি এ তো দেখতে পাচ্ছেন একটা জুড়িতে অনেকগুলাই জাম আর জামগুলা একদম ঠাসা ঠাসা বলতে পারেন অনেক বড় বড়। যদিও এই জামগুলা বাংলাদেশি না পাকিস্তান থেকে আসে প্রথমে আমি জামগুলা একটু ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নিব আর তিন চার মিনিট আমি পানিতে ভিজিয়ে রাখবো যেহেতু জামগুলা অন্য দেশ থেকে আসে এখানে সে কারণে তো আপনারাও এরকম করে পানিতে ভিজিয়ে রাখবেন তিন চার মিনিট এই তো আমি পানিতে ভিজিয়ে রাখলাম দেখতে পারতেছেন আপনারা আর আমি এখন পানি থেকে উঠিয়ে পানি জড়িয়ে নেব আর পানি ঝরিয়ে আমি একটা বউলের মধ্যে নিয়ে নিলাম তো একদম পানি জড়িয়ে নিলাম আমি আর একটা হ্যান্ড পরে আমি কিন্তু পত্তাটা তৈরি করব জামের হাতে চটকিয়ে করলে কিন্তু ভিতরে ভালোভাবে মরিসটুকে কেটে কিন্তু খুবই ভালো লাগে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া আর এখন দিয়ে দিলাম সাত মতো লবণ রেকন দিয়ে দিচ্ছি সাত মতো কাসুন্দি কাসুন্দি দিলে কিন্তু খুবই কুবি মজা লাগে জাম বত খেতে এই তো আমি হাতে এখন ভালোভাবে চটকিয়ে নিচ্ছি দেখতে পারতেছেন আপনারা আপনারাও এভাবে তৈরি করবেন আমরা কিন্তু ছোটোবেলায় আমার আম্মাদেরকে দেখতাম যা তো তৈরি করত তো আসলে যা না করে আমার মনে হয় এভাবে করলে কিন্তু খুব ইজিলি মেশ হয়ে যায় তো জামের পাত্তা তৈরি করে নিলাম কবি অল্প উপকরণ দিয়ে খেতে কিন্তু কুবি খুবই সুস্বাদু যদিও বাংলাদেশের মতো লাল না এখানের জামগুলা তো দেখেন আমাদের দেশের গুলা তো এরকম ছটকে বত্তা করলে একদম লাল হয়ে যায় আজকের জাম তার রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর ভালো লাগলে একটি লাইক দিবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ দিয়ে বিদায় নিলাম আল্লাহ হাফেজ